কি চলছে ভাই লোক? আমার লাইফে একটা খুবই বাজে জিনিস চলছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। ব্যাপারটা হলো আমার ঘুমের ব্যাপারে। রাত্রিবেলা যখনই আমি ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে আমি ভাবি যে পাঁচ মিনিট ফেসবুক একটু স্ক্রল করে নেবো, ব্যস তারপরে ঘুমিয়ে পড়বো। কিন্তু সেই 5 মিনিট যে কখন ভাই ভোর 5টা বাজিয়ে দেয় আমি বুঝতেও পারি না। মানে ফেসবুকে ভাই এমন এমন ভিডিও চলে আসে না সামনে যেটা না দেখে থাকতে পারি না, দেখলে ভাই বুঝতে পারি না। তারই মধ্যে একটা ফেসবুক ক্রিয়েটর আছে যার ভিডিও ভাই এখন একটু বেশি আমার ঘুম নষ্ট করছে। পেজটার নাম হলো ফারমান বাঙালি। বেসিক্যালি ভাই আমাদের বাংলা মিস্টার বিস্ট পাবলিকদের ভাই নানা নানা চ্যালেঞ্জ দেয়, তার বিনিময়ে 500 টাকা ভাই জেতার সুযোগ করে দেয়। গুনতে পারলে 500, গুনতে পারলে 500, গুনতে পারলে 500। দেখছো এই দেখো এখানে একটা তিন কোটা ঘোড়া আছে। এই ঘোড়া কোটা ঘোড়া আছে ভিতরে ভিতরে, যে বলতে পারবে তাকে 500 টাকা দেওয়া পারবে কেউ? আই পারবো, আমি পারবো। যখনই বলে যে এই জিনিসটা করতে হবে করতে পারলে 500, অমনি একটা ওভার এক্সাইটেড অডিয়েন্স চলে আসে যে আমি পারবো, আমি পারবো, হ্যাঁ আমি পারবো। পারে তো না, উল্টে তারই টাকা চলে যায়। ওরগুলা গুনতে করতে পারলে 500 টাকা দিবা? হ্যাঁ আমি পারবো, আমি পারবো, তুমি পারবা? আমি পারবো। 20 দিতে 500, মানে 20 টাকা দিয়ে খেলতে হবে? 20 টাকা দিয়ে তারপরে গুনতে হবে কটা ভাই ট্রায়াঙ্গেল আছে? আমি গুনছি, বলে 500 কিন্তু নিবে। 2 3 শাবাশ, 9 10 যারা ভিডিও দেখছে তারাও কিছু না কিছু একটা নতুন ইন্টারেস্টিং জিনিস শিখছি। আমার তো বেশ ভালোই লাগলো ভাই ভিডিওটা, ঠিক আছে ইন্টারেস্টিং ভিডিও। তো ভাবলাম যে চলো আর একটা ভিডিও দেখা যাক। 500 টাকা কলা খেয়ে দেখাতে পারলে 500 টাকা? নিশ্চয়ই ভাই কলাতে নিশ্চয়ই কিছু একটা আছে ভাই, হয়তো খুবই পচা কলা দিয়ে দিয়েছে বা খুবই হয়তো বড় কলা দিয়ে দিয়েছে। না এইটুকুনি কলা চকচক করছে হলুদ রঙে, খেতে পারলেই 500 টাকা ভাই, সবাই তো খেয়ে নিতে পারবে। কলা খেয়ে দেখাতে পারলে 500 টাকা? মাত্র 2 কলা খেতে হবে ভাই, খেলেই 500 টাকা। বা ফারমান ভাই আমাদের 20 টাকা করে অনেক কারোর টাকা মেরেছে, ফাইনালি ভাই ফারমান ভাই 500 টাকা অ্যাকচুয়ালি কেউ জিতবে আমি দেখতে পাবো, সেটা ভেবেই আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপরে আমারই মতন এক্সাইটেড একটা অডিয়েন্স মেম্বার চলে আসে ভাই ফারমান ভাইয়ের কাছে। তুই পারবা? আমি পারবো। কিন্তু কলা খেতে হবে, দুটো খেয়ে দেখো আমি। দুটো কেন, আমি বাড়িতে 4টা করে কলা খাই, কোনো ব্যাপারই না আমার কাছে। আচ্ছা তুমি খেয়ে দেখো, খেয়ে দেখো, একসঙ্গে না একটা করে খাবে। পাশের জন্য আমার ভাবছি কিছু তো স্ক্যাম আছে ভাই, একসাথে খেতে হবে, দুটো কলা একসাথে মুখে পুরো দিতে হবে না, এক এক করে খাওয়া যাবে। খাবার স্টার্ট। আমার বল দিচ্ছি, দুটো কলা আগে খেয়ে দেখাতে হবে, ঠিক আছে? আমি খেয়ে দেখালে তোমাকে পয়সা কিন্তু নিয়ে নিব। হ্যাঁ পয়সা দিয়ে দিব। হ্যাঁ আমি কাছে। প্রথম বাইটটা আমি নিয়ে, লোকটা বলছে আরে খেতে তো ভাই ঠিকঠাকই আছে, নরমালি কলার মতো খেতে তো কোনো ব্যাপারই না আমার কাছে। সকালে কলা রাত্রে ইংলিশ ভাই, হয়ে যাবে ভাই আজকের দিন সর্টেড। এই দুটো কলা খেয়ে দেখাতে পারলে 500 টাকা দিব, তুমি খাও খাও। সামান্য বাবা একটা খেয়ে লিয়েছে ভাই, একটা কলা তো খেয়ে নিয়েছে, হয়তো সেকেন্ড কলাটা হয়তো একটু পচা হবে বা কিছু একটা ডিফেক্টিভ হবে, খেতে পারবে না আর 500 টাকা হেরে যাবে। বা হয়তো এটা স্পেশাল কলা ভাই, এই কলাটা একটা কলা খেলে পুরো পেট পেট ভরে যায়, কিছু তো একটা হবে ভাই। আরেকটা কলা কি খেয়ে দেখাতে পারলে 500 টাকা দিব, যদি খেয়ে না দেখাতে পারো তাহলে কিন্তু আমি আবার 200 টাকা নিয়ে নিব। 200 টাকা? হ্যাঁ 200 টাকা। এইবারে তো 500 টাকা নিয়েই যাবি বাড়ি ভাই, ফুল কনফিডেন্স আছে ভাইয়ের উপরে। এটা খেয়ে দেখিয়ে দিব তোমাকে, তুমি 200 টাকা নিয়ে নিব। একদম একদম খেয়ে দেখিয়ে দাও, খাও। দুটা কলা খেয়ে দেখাতে পারলে 500 টাকা, তো তুমি খেলা দুটা কলা খেয়ে নিছো, এবার দেখাও তুমি কলা খেয়ে নিলা, এবার দেখাও আমাকে কি স্ক্যাম ভাই। আমি ভাই হলে কলা খেয়ে নিতাম, খেয়ে নিজের কলাটা দেখিয়ে দিতাম, আর দেখে 500 টাকা নিয়ে নিতাম ভাই, আর কিভাবে দেখাবো ওই খাওয়া কলা। এবার এটা কোনো নতুন কোন ক্রিয়েটার না, আমার কোনো ছোট ক্রিয়েটার বলবো না যে জাস্ট স্টার্ট করেছে ভিডিও বানাচ্ছে, না ভাই 17 মিলিয়ন ভিউজ ফেসবুকে ভাই। 10 মিলিয়নের উপরে ভিউজ পেতে গেলে নয় ভাই রাস্তায় মোটো ব্লগিং এ নামে পুলিশের সাথে ঝগড়া করতে হবে, আর না হলে পেক ভাই বিয়ের প্র্যাঙ্ক ভিডিও করতে হবে, তাছাড়া ভাই এত ভিউজ আসে না। কিন্তু ফরমান ভাই আমাদের এরকমই ক্রিয়েটিভ আর ইউনিক ভিডিও চন্দ্রই ভাই এত পপুলার। 500 করতে 500 দেখো ভাই, দেখিস না ভাই স্কুলে চলে যায়, স্কুলে গেলে অন্তত মিড ডে মিল পাবি, এখানে দাঁড়িয়ে থাকলে 500 টাকা পাওয়ার নামে 200 টাকা চলে যাবে। 3টা ক্লাস রাখা আছে, ঠিক আছে? 3টা ক্লাস রাখা আছে। এই 3টা ক্লাসের মধ্যে এই ক্লাসগুলোকে দুবার বটল উঠার দিব। আচ্ছা দুবার উঠা যাবে? হ্যাঁ দুই, এভাবে দুবার উল্টে যে এমনি করে সোজা করে তিনটেই উপরে ক্লাস করতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এই ধরো তুমি আগে খেললে 500 টাকা দিব। হ্যাঁ আমি খেলবো, আমি খেলবো। গেল ওই যে 20 টাকা ফেললো, ও আর উঠাতে পারবে না 20 টাকা। হ্যাঁ আজ অব্দি কেউ যেতেনি ভাই ওই 500 টাকা। পেছন থেকে বলছে ওটা হয়ে যাবে উল্টা। আরে ভাই ম্যাজিক হবে নাকি, উল্টালে কি করে 3টে সোজা হয়ে যাবে?
সবাই পাগল হয়ে গেল আশেপাশে, ভাই এটা কি করে দিলো, আমরা কেউ করতে পারছিলাম না, দুবারই তিনটে পুরো সোজা করে দিলো, 20 টাকা করে বেচারি গুলো চলে গেল, আর বুঝতেও পারলো না ওদের সাথে কি স্ক্যামটা হয়েছে। ফারমান ভাই আবার লোকেদের থেকে 20 টাকা করে নিয়ে ভাই গ্লাস উল্টা দিচ্ছে, মধ্যিখানে গ্লাসটা উল্টো করা, দুটো সোজা, কিন্তু ফারমান ভাইয়ের ক্ষেত্রে আমি উল্টো স্ক্যাম ভাই, মানে দেখার পরে এত আফসোস হয় যে আমি এটা কেন দেখলাম ভাই, এটা আমি আমার রাতের ঘুম কেন নষ্ট করলাম আমি গ্লাস উল্টানো দেখে। কিন্তু তারপরে আবার পরের ভিডিওতে চলে যাই, আটকাতে পারি না নিজেকে। আমি এই দেখো লেখা আছে কোনটা আগে এসেছে, তো এর উত্তর হলো যে মুরগি আসে আগে এসেছে, তারপরে এসেছে ডিম, না ফার্স্ট এসে ডিম। এর আবার 20 টাকা যাবে ভাই, এ তোর শিক্ষা হয় না ভাই, প্রত্যেকবার একই জিনিস করিস, তর্ক কেন করিস, ও যেটা বলছে হ্যাঁ হুম বলে বেরিয়ে যাবি, তো তাহলে 20 টাকা আবার চলে যাবে দেখবি। দেখ যেই মুরগি আগে এসেছে তারপরে এসেছে ডিম, না তুই ভুল, প্রথমে ডিম এসেছিল। আরে দাদা তুমি বিশ্বাস কেন করছ না, বিশ্বাস কেন করব আমি, গ্রামের লোকেরা ভাই দূর থেকে দেখছে আরে কি ভাই ভিড় লেগে আছে, সব তর্ক করছে, কি নিয়ে তর্ক করছে, সামনে ভোট হয়তো বিজেপি না তৃণমূল, সেই নিয়ে ভাই তর্ক বিতর্ক চলছে, কাছে গিয়ে দেখবে কোনটা আগে এসেছে ডিম না মুরগি, প্রথমে এসেছিল ডিম, আর ডিম থেকে বাচ্চা হয়ে মুরগি এসেছে, এটা আমি শিওর ভাই। ডিমটা কি তুই পেরেছিস ভাই, এত শিওর কি করে? আরে দাদা মুরগি হয় তুমি বুঝছ না কেন, তুমি কেন বুঝছ না মুরগি, আরে তোমার মার মার সালা মুরগি ডিম নিয়ে ঝগড়া মার, তুমি বিচার করবে, হ্যাঁ ঠিক আছে। আরে দাদা আমি বেট লাগিয়েছি, ঠিক আছে আমি বেট লাগিয়ে 1000 টাকা 1000 টাকা আমি 2 মিনিটে বলছি, হ্যাঁ 2 মিনিটে তোমাদের খবর বলে দেব কে কোনটা হবে, ঠিক আছে ঠিক আছে, আমি প্রুফ করে দেব, দেখো এখন আমার কথা বলবে, এখন আমার কথা বলবে, তুমি দেখো এখন বলবে ভুল কথা। ভাই আমাদের পরীক্ষা করতে ল্যাবে নিয়ে যাচ্ছে ডিম আর মুরগির ছবিটা, কার্বন ডেটিং করে ভাই বার করবে কোনটা আগে এসেছিল, এখন 2 মিনিট লাগাবে, আর দেখবা যে মুরগির পোস্টার খালি আসবে যে মুরগি আগে এসেছে ভাই, 2 মিনিটের জায়গায় 8 ঘন্টা হয়ে গেছে, মুরগি ডিম কোনটাই আসছে না, 1 ঘন্টা হয়ে গেল 2 মিনিটের কথা বলে কই আসে, কই আসে, তো আমি কি বলবো, তুমি বলো, তুমি টাকা দাও আমাদের, আমি টাকা দাও আমাদের, আমি কোথা থেকে এনে দেব, মাথা খারাপ আমার টাকা ওই দেন ভাই। ভোর 4টার সময় ভাই বিচারে শুয়ে এটাই আমি দেখছি যে মুরগি আগে এসেছে না ডিম, এটার উত্তর অন্তত ভিডিও শেষে জানতে পারবো, তারপরে মুরগির ডিম দুটোই দেখি চলে গেল ভাই, কোনটাই আর ফিরে আসলো না ভাই। ভাই আমাদের ভিডিও শুরুতে এমন ভাই চেল্লামিল্লি করে 500 টাকায় জেতানোর লোভ দেখি ভাই, এমন এমন কাজ করতে পারবে যে তোমার নিজেরই ইন্টারেস্ট চলে আসবে, যে ভাই দেখি ভাই কি হচ্ছে ভাই, 500 টাকা হয়তো জিতবে, তারপর একটা লোক আসবে 20 টাকা তার থেকে নেবে, নিয়ে তার সাথে তর্ক করে করে পুরো ভিডিওটাকে টানবে, আর শেষে ভাই ভিডিওটা শেষ হয়ে যাবে, কিন্তু সেই চ্যালেঞ্জ বা সেই প্রশ্ন করার উত্তরও পাবো না। এই পেপসিকে আমি পুটকি দিয়ে খেলিব, তুমি এই পেপসিকে তুমি কেন, তোর কি প্রবলেম ভাই, ও পুটকি দিয়ে খাবে না মুখ দিয়ে খাবে ওর ব্যাপার, তুই কেন আবার নিজের 20 টাকা হারাতে আসছিস, এর ভাই শিক্ষা হবে না, তুই পাগল আছো। আরে না শুনো আমি আরেকবার বল দিচ্ছি, আরেকবার না ভাই, এই হাজার বার বলে পুরো ভিডিওর ধরেই বলে যাবে, আমি এই পুতুলে পুটকি দিয়ে খেলাবো, যে পুটকি দিয়ে খাবে পুটকি পুটকি করে যাবে পুরো ভিডিওতে। এই পেপসিকে আমি পুটকি দিয়ে খেলিব, পারবে কেউ, একবার তুই পুটকি দিয়ে খেয়ে নিবা, হ্যাঁ দুবার আমি এই পেপসিটাকে পুটকি দিয়ে খেয়ে নিব, চারবার, আর ঠান্ডার দিনে আমি পুটকি দিয়ে খাই, পাঁচবার, আমি সবার সামনে বলছি, কতবার বলবি ভাই, শুনেছি ভাই, কার শুনতে চাই না আমি ভাই, আমাকে ঘুমাতে দে, পুটকি দিয়ে খেলাবো খেলাবো ভাই, ঠিক আছে ভাই খা না, তুই দেখো তুমি খাও, পুটকি দিয়ে খাবা খা না, পুটকি দিয়ে খাবি খা না, এই মুখ দিয়ে কেন খাচ্ছে, পুটকি দিয়ে খাবে বললো, দেখি কিভাবে খাচ্ছো তুমি, এই দেখো এটা কি আছে, এটা মুখ আছে, এটা মুখ আছে, মুখ আছে, এটা পুটকি, এটা পুটকি, হ্যাঁ আমি পুটকি দিয়ে খেলাম, তুমি এই পুটকির কথা বলছো, এই পুটকি দিয়ে স্প্রাইট কর ভিডিও দেখে সবাই আবার কমেন্ট করে, আই এম তো অবাক, মানে এখানে আমি ফারমান ভাইকে দোষ দিচ্ছি না ভাই, দোষটা ফেসবুকে ভাই, রাত্রিবেলা ঘুমানোর আগে একটু 5 মিনিটের জন্য ফেসবুক খুলবো, খুলে কিছু ভিডিও দেখবো, সেখানে ভাই এমন এমন ভিডিও রেকমেন্ড হবে, আর ভিডিওতে ভাই 5 মিলিয়ন ভিউজ দেখে তোমার মনে হবে ভাই 5 মিলিয়ন ভিউজ ভাই, এত লোক দেখেছে, নিশ্চয়ই ভাই কিছু ইন্টারেস্টিং হবে ভাই, চলো দেখা যাক কি হয়, যে এই ডিমটাকে ভাঙতে পারবে মানে হাতে দিয়ে ভাঙতে হবে, ঠিক আছে, যে ভাঙতে পারবে তাকে 500 টাকা দিব, আমি বলছি এই ডিমটাকে তোমরা কেউ ভাঙতে পারবে না, ভাঙতে হবে ফাটানোর চেষ্টা করছে, এইটাই ছিল এই ভিডিওটা, আর কিছু ছিল না, মানে কোন ট্রিক ছিল না, কোন পাঞ্চ লাইন ছিল না, কোন জোক ছিল না ভাই, এট লিস্ট লাস্টে দেখিয়ে দিত যে ডিমটা এরকম সোজা করে ট্রিক করে ফাটিয়ে, ওটা দেখাতো না, ওটাও না, এমনি
সময় এইসব ভিডিও দেখলে এমনি স্ক্রল করে চলে যাওয়া যায়, কিন্তু রাত্রিবেলা যখন আমি দেখি না আমি মানে ভাবি ভাই যে আমি কি করছি, আমি কেন আমি এত কারেন্ট পুড়িয়ে ভাই লাইট ভাই জিনিয়ে ভিডিও বানাচ্ছি, একটা হাতুড়িয়া ডিম নিয়ে রাস্তায় বেরিয়ে গেলে 500-500 করে ভাই 1000 টাকা কামিয়ে নেবো। ভাই একজন আমার কমেন্ট করেছে যদি কোনো মাইয়া যদি থাকতো আশেপাশে তাহলে ডিম তোর দাঁড়িয়ে থাকতো। ভাই ঠিক আছে ভাই, এই দেখো আমার কাছে একটা কালো খাঁচা আছে, এই খাঁচার ভিতরে তোমাদের মধ্যে যে কোনো একটা ছেলেকে আমি ভরবো আর গায়েব করে দিব। কি বলে? হ্যাঁ ভাই, ফরমান ভাই আমাদের চ্যালেঞ্জের সাথে পার্ট টাইম ম্যাজিশিয়ানও, ম্যাজিক তো ভাই সে প্রত্যেক ভিডিওতে থাকে, 500 টাকা দিয়ে লোকেদের 20 টাকা ভ্যানিশ করে দেয়, কিন্তু তাছাড়া এক্সক্লুসিভলি ম্যাজিক ভিডিও বানায়। হ্যাঁ মাথা খারাপ আছে ভাই, এদের গ্রামে ভাই টাকা একটু বেশি আছে ভাই লোকেদের কাছে, মানে কিছু বললো না এবার নিজে থেকে টাকা বার করে ভাই দিতে শুরু করে। 2000 টাকা দিব ধরো, 2000 টাকা ভাই, 20 টাকা দিয়ে 2000 টাকা, শিক্ষা হচ্ছে না ভাই লোকেদের। 2000 টাকা দিবা, আসল ম্যাজিক তো এখানে হবে ভাই, 2000 টাকা গায়েব হয়ে যাবে। জমি জমা সব চলে যাবে ভাই চ্যালেঞ্জ ভিডিও টাকা দিতে দিতে। এই বোতলের ভিতরে এই মুখ দিয়ে যে আপেলটাকে ভরতে পারবে তাকে আমি পয়সা দিব। ছোট্ট মুখ দিয়ে ভাই আপেল ঢোকাতে হবে, অবভিয়াসলি ইম্পসিবল, কিন্তু তাও লোকজন ভাই টাকা দিয়ে চেষ্টা করবে বলে মাঠে নাম। আমি তো ভাবলাম ভাই এই ভিডিওটা ফারমান ভাই কিছু না করে ভাই ভিডিও শেষ করে দেবে, কিন্তু না না এই ভিডিওটা দেখাবে ভাই অ্যাকচুয়ালি ভাই আপেল কি করে ভাই বোতল ভিতরে ঢোকাবে সেটা দেখাবে। হ্যাঁ আপেল তো বড় ঢুকবে, আপেল কি রকম ঢুকবে, এই দেখো ভিতরে আপেল আছে। কই আপেল কই, এই দেখো ভিতরে আপেল ঢুকে গিয়েছে, বোতলটা যখন টানবে তখন বোতলটা কিন্তু দেবে না, বুঝতে পারছো, হাতটা কিন্তু এই বোতলের পেছনেই থাকবে। আসলে বুঝতে পারছো কেন? তোমরা বুঝতে পারলে লোকেরা বুঝতে পারছে না, সবাই কমেন্টস লিখছে ও মাই গড আই এম তো অবাক। ভাই একজন কমেন্টস এ লিখেছে মাঝে মাঝে মনে হয় আমরা ব্রিটিশদের থেকে মুক্তি পাইনি বরং ব্রিটিশরা আমাদের থেকে মুক্তি পেয়েছে। এগুলো তো আমাদের মতন পাবলিক যারা রাত্রিবেলা ঘুমানোর আগে একটুখানি ফেসবুক খুলবে বলে এইসব ভিডিওতে ভাই চক্করে পড়ে যায়। কিন্তু ভাই ফরমান ভাইয়ের উপর আমরা কেউ হেট করবো না, কারণ ঠিক আছে ইন্টারেস্টিং ভিডিও তো হয় ভাই, ফানি তো হয় ভাই, আমাদের যেভাবে কাটে ভিউয়ারদের তো সেই দিক থেকে দেখতে গেলো ফানি তো আছে। প্রবলেমটা হলো আমার ঘুমটা 12টা বেজে যায়, ঠিক আছে ভাই কোনো অসুবিধা নেই, কিন্তু ফরমান ভাইয়ের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো ভাই, একে একে অ্যাটলিস্ট একটা চ্যালেঞ্জের ভাই একটু প্রাইজ মানি প্লিজ দিয়ে দে ভাই বেচারাকে। তাহলে 20 টাকা থেকে 2000 টাকা কত টাকা চলে গেল একবারও জিততে দেখিনি আমি, জাস্ট ওকে একবার আমি জিততে দেখতে চাই। ব্যাস ভিডিও শেষ করার আগে আমি জাস্ট একটাই কথা বলতে চাই, সাবস্ক্রাইব করতে পারলে 500, সাবস্ক্রাইব করতে পারলে 500, সাবস্ক্রাইব করতে পারলে 500। কি বললে? দেখেন আমি বলছি, হ্যাঁ যদি এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেন হ্যাঁ তাহলেই 500, চ্যানেল সাবস্ক্রাইব করলে 500 টাকা। আমি 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 আবার বলছি, আমি কিন্তু সবার সামনে বলছি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলেই 500, মানে আপনার ইউটিউব চ্যানেল আছে রিটিওলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলেই 500। হ্যাঁ আমি করব আমি করব আমি করব আমি করব আমি আমি করছি আমি করে দেখাচ্ছি, এই যে ইউটিউব খুললাম, খুলে চ্যানেলে গেলাম, গিয়ে এই যে সাবস্ক্রাইব করে দিয়েছি আমি, এই যে দেখেন করে দিয়েছি সাবস্ক্রাইব হয়ে গেছে, দেখি হ্যাঁ দেখি দেখি সাবস্ক্রাইব হয়েছে, হ্যাঁ দেখি হ্যাঁ সাবস্ক্রাইব করেছো তো, হ্যাঁ ব্যাস ব্যাস দেখি আমার 500 টাকা দিন। হ্যাঁ তো আমি থোড়ি বলেছিলাম যে আমি আপনাকে 500 টাকা দেবো, হাতে 50 টাকা দেখতে পাচ্ছেন না, 100 টাকা কোথা থেকে পাবো? আরে আপনি তো বললেন যে চ্যানেল সাবস্ক্রাইব করলে 500 টাকা দেবো, আমি বলেছি চ্যানেল সাবস্ক্রাইব করলেই 500, মানে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছে এবার 500 কে সাবস্ক্রাইবার খুব শিগগিরই হয়ে যাবে। ও মাই গড আই এম তো অবাক, জল খেতে পারলেই 500, জল খেতে পারলেই 500, জল খেতে পারলেই 500। মাঝে মাঝে তাবো দেখা পা।